সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ওয়াগনার গ্রুপের বিদ্রোহের মধ্যে ইউক্রেনে হামলা চালালো রাশিয়া। রাশিয়ার পরিস্থিতির উপর নজর রাখছে ইউ ও নেটো। পুতিনের নির্দেশের পরও আত্মসমর্পণ করবে না ওয়াগনার যোদ্ধারা, বললেন প্রিগোজিন। পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ, মৃত্যুর জন্য প্রস্তুত 25,000 সদস্য। রুশ সেনা সদর দপ্তরে ওয়াগনার প্রধান। এবং ইসরায়েল ধর্মীয় পবিত্রতার কোনো রেডলাইন মানে না, কুরআন অবমাননার প্রতিবাদে যা বলল ইরান। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ওয়াগনার গ্রুপের বিদ্রোহের মধ্যে ইউক্রেনে হামলা চালালো রাশিয়া। ভাড়াটে যোদ্ধাদের সংগঠন ওয়াগনারের সঙ্গে লড়াইয়ের মধ্যে ইউক্রেনে হামলা করেছে রাশিয়া। শনিবার 24 জুন ভোরে রুশ সেনাবাহিনী ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে 3 জন নিহত, বহু হতাহতের খবর পাওয়া যায়। টেলিগ্রাম চ্যানেল এক পোস্টে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইবেনকো বলেছেন, ইউক্রেনের 5টি অঞ্চলকে লক্ষ্য রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, কিয়েভে একটি বহুতল ভবনে ক্ষেপণাস্ত্র ভবনটির একটি অংশ ধসে পড়ে। এতে 3 জন নিহত, 8 জন আহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, ইউক্রেন লক্ষ্য করে রাশিয়া 51টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন ছড়ে। তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনীর মধ্যে 41টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, এছাড়া 2টি ড্রোনও ধ্বংস করেছে। একটি পৃথক পোস্টে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান শেরহি পোপকো বলেছেন, ভূপাতিত ক্ষেপণাস্ত্রের টুকরোগুলির কারণে কিছু বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো জানান, কিয়েভের চারপাশে 20টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তার বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে। তিনি জানান, ধ্বংসাবশেষ পড়ার ফলে একটি 24-তলা ভবনে আগুন লেগেছে এবং 7 জন আহত হয়েছে। এ সময় প্রায় 40টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছে ভাড়াটে সেনা দল ওয়াগনার গ্রুপ। ইউক্রেনের বাহিনীর বিপক্ষে লড়াইয়ের পরিবর্তে এখন উল্টো রুশ বাহিনীর জন্যই বড় হুমকি হয়ে উঠেছে তারা। ওয়াগনার গোষ্ঠীর প্রধান রুশ সামরিক নেতৃত্বকে উৎখাত করার প্রতিশ্রুতি দেওয়ার পরে এবং দেশটির দক্ষিণে একটি গুরুত্বপূর্ণ সামরিক সদর দপ্তর দখলের পর রাশিয়া তার মস্কো অঞ্চলের নিরাপত্তা জোরদার করেছে। এছাড়া ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে ভাড়াটে সেনাবাহিনী হিসেবে লড়াই করে আসা ওয়াগনার গ্রুপ রুশ বাহিনীর বিরুদ্ধে সেনা শিবিরে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে। শুক্রবার 23 জুন এক অডিও বার্তায় ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেন, রুশ বাহিনী আমাদের বিভিন্ন সেনা শিবিরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় আমাদের অনেক সহযোদ্ধা সেনা সদস্যদের মৃত্যুও হয়েছে। এ কারণে ওয়াগনারের সর্বোচ্চ নির্বাহী ফোরাম কমান্ডার্স কাউন্সিলে সিদ্ধান্ত নিয়েছে যে সামরিক নেতৃত্বের হাত থেকে রাশিয়াকে অবশ্যই রক্ষা করতে হবে। তবে ওয়াগনার প্রধানের এমন অবস্থানের পর রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা FSB তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ দিয়ে ফৌজদারি মামলা করেছে। একই সঙ্গে ওয়াগনার প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং এই মামলায় তদন্ত শুরু হয়েছে। এদিকে ওয়াগনার গ্রুপের প্রধান দাবি করেছেন, তার রাশিয়ান বাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। রাশিয়া সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণার পর এমন দাবি করলেন তিনি। শনিবার 24 জুন সকালে প্রিগোজিনের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC-র প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি একটি বেসামরিক বহরের উপর গুলি চালায়। যদিও ঘটনাটি কোথায় ঘটেছে সে সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি। এর আগে তিনি বলেছিলেন যে তার বাহিনী ইউক্রেনের পূর্বে রাশিয়ার রোস্তব অঞ্চলে প্রবেশ করেছে। রাশিয়ার পরিস্থিতির উপর নজর রাখছে ইউ ও নেটো। রাশিয়ার পরিস্থিতিতে নজর রাখছে পশ্চিমাদের সামরিক জোট নেটো। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র শনিবার CNN-কে তথ্য জানিয়েছেন। একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ। ইউর পররাষ্ট্র নিরাপত্তা নীতি বিষয়ক মুখপাত্র নাবিলা মাশরালি বলেছেন, আমরা খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতির উপর নজর রাখছি। মস্কোতে আমাদের স্থায়ী রাষ্ট্রদূতের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে আমাদের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে অভ্যন্তরীণ পরামর্শ অব্যাহত রয়েছে, বলেন। আমরা যা দেখছি তা রাশিয়ার অভ্যন্তরীণ ইস্যু। ইউরোপীয় নেতারা রাশিয়ার পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছে এলিসি প্রাসাদ। এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস টুইটারে রাশিয়ার অগ্রগতিতে নজর রাখার কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, মিত্রদের সঙ্গে তথ্য বিনিময় করা হচ্ছে। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন, তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ফোনালাপ করেছেন। রাশিয়া ইউক্রেন
ইউক্রেনের সঙ্গে সীমান্ত রয়েছে বেলারুশের। লুকাশেঙ্কো পুতিনের একজন ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত। উল্লেখ্য, ওয়াগদার যোদ্ধাদের উপর রুশ সেনারা হামলা চালিয়েছে অভিযোগ তুলে শুক্রবার রাতে রুশ সামরিক নেতাদের উৎখাত করার ঘোষণা দেন ওয়াগদার প্রধান প্রিগোজিন। এরপরে তিনি বাহিনী দিয়ে ইউক্রেন থেকে রাশিয়ায় প্রবেশ করে রোস্তব শহরে সামরিক অবকাঠামো নিয়ন্ত্রণের দাবি করেছেন। মস্কো অভিমুখে এগিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে প্রিগোজিনকে সশস্ত্র বিদ্রোহী আখ্যা দিয়েছে মস্কো। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং ফৌজদারি অপরাধের অভিযোগকে প্রমাণিত হলে 12-20 বছরের সাজা হতে পারে প্রিগোজিনের। পুতিনের নির্দেশের পর আত্মসমর্পণ করবে না ওয়াগনার যোদ্ধারা, বললেন প্রিগোজিন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করা ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজিরি প্রিগোজিন বলেছেন তার যোদ্ধারা আত্মসমর্পণ করবে না। শনিবার 24 জুন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রিগোজিনদের পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা উল্লেখ করে ওয়াগনার যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। এরপর প্রিগোজিন এই মন্তব্য করলেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। টেলিগ্রামে প্রিগোজিন বলেছেন, রুশ প্রেসিডেন্ট বড় ধরনের ভুল করছেন। মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে প্রেসিডেন্ট বড় ভুল করছেন। আমরা মাতৃভূমির প্রতি দেশপ্রেমী, আমরা লড়াই করেছি এবং লড়ছি। ওয়াগনার প্রধান বলেছেন, প্রেসিডেন্ট এফএসবি বা অন্য কারো অনুরোধে কেউ আত্মসমর্পণ করবে না। সিএনএন এর খবরে বলা হয়েছে, প্রিগোজিনের মন্তব্য এটি স্পষ্ট যে তিনি ক্রেমলিন ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অবস্থান করছিলেন। অতীতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাপ্রধানের সমালোচনা করলেও পুতিনের সরাসরি সমালোচনা থেকে সতর্কতার সঙ্গে বিরত থেকেছেন বা তার কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলেননি। এছাড়া প্রিগোজিন একটি পরিচিত প্রতিপাদ্য ফিরে এসেছেন, বলেছেন তার যোদ্ধারা দেশপ্রেমী এবং রাশিয়ার চলমান দুর্নীতি, প্রতারণা এবং আমলাতন্ত্রের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। ওয়াগনার প্রধান বলেছেন, যখন আমাদের বলা হয়েছে আমরা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত, আমরা সেখানে গেছি এবং লড়াই করেছি, কিন্তু দেখা গেল বরাদ্দ দেওয়া সব গোলাবারুদ, অস্ত্র, অর্থ চুরি হয়ে গেছে এবং আমলাতন্ত্র অলসভাবে বসে নিজেদের রক্ষা করছে। উল্লেখ্য, ওয়াগনার যোদ্ধাদের উপর রুশ সেনারা হামলা চালিয়েছে অভিযোগ তুলে শুক্রবার রাতে রুশ সামরিক নেতাদের উৎখাত করার ঘোষণা দেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। এরপরে তিনি বাহিনী নিয়ে ইউক্রেন থেকে রাশিয়ায় প্রবেশ করে রোস্তব শহরে সামরিক অবকাঠামো নিয়ন্ত্রণের দাবি করেছেন। মস্কো অভিমুখে এগিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে প্রিগোজিনকে সশস্ত্র বিদ্রোহী আখ্যা দিয়েছে মস্কো। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং ফৌজদারি অপরাধে অভিযোগই প্রমাণিত হলে 12-20 বছরের সাজা হতে পারে প্রিগোজিনের। পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ, মৃত্যুর জন্য প্রস্তুত 25,000 সদস্য। রাশিয়ার টানটান উত্তেজনা, ভয়ে কাঁপছে সবাই। সশস্ত্র ব্যক্তিরা সেনাবাহিনীর সদর দপ্তর ঘেরাও করে রেখেছে। ভারতের যোদ্ধা সরবরাহকারী গ্রুপ ভাগদারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন সরাসরি হুমকি দিয়েছেন। টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি বলেছেন, আমাদের 25,000 সদস্য মৃত্যুর জন্য প্রস্তুত। রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে তারই হুঙ্কাকে বিদ্রোহী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাধ্য হয়ে শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি একে জাতিসংঘের বিশ্বাসঘাতকতা বলে আখ্যায়িত করেছেন। বলেছেন, পিছন থেকে ছুরি চালানো হয়েছে। প্রিগোজিন সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করলেও আদতে একে দেখা হচ্ছে পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে। সামরিক অভ্যুত্থানের কথা প্রত্যাখ্যান করেছেন প্রিগোজিন। প্রিগোজিন বলেছেন, সামরিক অভ্যুত্থানের খবরটি উদ্ভট। তিনি বলেন, এটা সামরিক অভ্যুত্থান নয়, তবে ন্যায় বিচারের জন্য মার্চ। এর প্রেক্ষিতে পুতিন শনিবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রিগোজিনের নাম উল্লেখ না করে বলেন, যারা সেনাবাহিনীতে বিদ্রোহের নেপথ্যে আছেন তাদেরকেই শাস্তি ভোগ করতে হবে। এরই মধ্যে প্রিগোজিনের বাহিনী ওয়াগদার বলেছে, ইউক্রেন সীমান্তের কাছে রোস্তব অনডন শহর দখল করে নিয়েছে। সেখানকার নাগরিকদের ঘরের ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ না দিলে মস্কোর দিকে মার্চ করবে, হুমকি দিয়েছেন প্রিগোজিন। এর আগে শুক্রবার রাত থেকে রাশিয়ার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ইন্টারনেট সেবায় বিধিনিষেধ দেওয়া হয়। মস্কো রাস্তায় রাস্তায় সেনাবাহিনীর ট্রাককে টহল দিতে দেখা যায়। প্রিগোজিনের অভিযোগ, ইউক্রেনে তার বাহিনী ভাগদারের উপর ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা। সেখানে রাশিয়ার পক্ষে লড়াই করেছে ওয়াগদার বাহিনী, তবে তাদের উপর হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো। মিনিটে মিনিটে সেখানে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। নিজেরা আক্রান্ত হওয়ার পর শুক্রবার রাতে ওয়াগদার গ্রুপ ইউক্রেন থেকে সীমান্ত অতিক্রম করে প্রবেশ করে রাশিয়ার রোস্তব অন্ডনে। রাশিয়ার দক্ষিণে সামরিক বাহিনী সদর দপ্তরে নিজেরা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। রোস্তব অনবন শহরটি কৃষ্ণসাগরের কাছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন মাধ্যমের খবরে বলা হচ্ছে, ওয়াগদার গ্রুপের সদস্যরা সেখান থেকে ভেরোনেস ওব্লাস্টের ভেতর দিয়ে উত্তরে মস্কোর দিকে এগিয়ে যাচ্ছে। মস্কো থেকে ভোরোজে শহরটি প্রায় 300 মাইল দক্ষিণে। অনলাইন অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে রাশিয়ার দক্ষিণে একটি সেনাপ্রধান কার্যালয় ঘেরাও করে রেখেছে সশস্ত্র সেনা সদস্যরা ও সাজোয়া গাড়ি।
রাশিয়ান সেনারাই সেখানে প্রধান কার্যালয়ে প্রহরা দিচ্ছেন নাকি ওয়াগদার গ্রুপের সদস্য তারা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সেখানে নাটকীয় এক পরিবেশ, তরুণ বা যুবক শ্রেণীকে দেখা গেছে রাস্তায় চলাচল করছে, জীবনযাত্রা স্বাভাবিক আছে। কিন্তু ইয়েভগেনি প্রিগোজিন বলেছেন, রোস্তভ ভন্ডন শহরে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা তার গ্রুপ ওয়াগদার নিয়ন্ত্রণ করছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু এবং ভ্যালেরি গেরাসিমভ যদি তার সঙ্গে কথা না বলেন তাহলে তারা 1,000 মাইল পথ মার্চ করে মস্কোর দিকে যাত্রা করবেন। এই ঘোষণা দিয়ে প্রিগোজিন দুটি ভিডিও প্রকাশ করেছেন, তাতে তাকে সেনাবাহিনী ও আঞ্চলিক প্রধান কার্যালয়ের ভিতর দেখা গেছে। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে রাশিয়া কর্তৃপক্ষ বা বিদ্রোহী ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিন কেউই পিছু হটবেন বলে মনে হয় না। তাদের এই মুখোমুখি অবস্থানের ফলে রাশিয়া কঠিন চ্যালেঞ্জের মুখে। বিশেষজ্ঞরা বলছেন, দেশটি খণ্ডিত হয়ে যেতে পারে। রুশ সেনা সদর দপ্তরে ওয়াগনার প্রধান। রাশিয়ার রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাওয়া বর্তমান সামরিক নেতৃবৃন্দকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছেন রুশ বাহিনীর অন্যতম সহযোগী ও বেসরকারি সামরিক বাহিনী পিএমসি ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। শুক্রবার এক অডিও বার্তায় বিদ্রোহের ডাক দিয়েছেন বাহিনীর শীর্ষ কমান্ডার। এর মধ্যে সামনে এলো রুশ সেনাদের একটি সদর দপ্তরে প্রবেশ করেছেন প্রিগোজিনের সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলে সেনা সদর দপ্তরে বিচরণ করছেন ওয়াগনার সেনারা, আর সেটির ভেতর অবস্থান করছেন ইয়েভগেনি প্রিগোজিন। এই দপ্তরটি রোস্তভ অন্দন বিভাগে অবস্থিত। এক ভিডিও বার্তায় প্রিগোজিন জানিয়েছেন, তার সেনারাই শহরটি অবরুদ্ধ করবে এবং রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাবে যতক্ষণ না প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু এবং জেনারেল ভ্যালেরি গেরাসিমভকে তাদের সঙ্গে দেখা করতে না আসছেন। তিনি বলেন, আমরা এখানে এসেছি, আমরা চিফ অব জেনারেল স্টাফ এবং শৈগুর সাথে দেখা করতে চাই। যতক্ষণ না তারা আসছে আমরা এখানে থাকবো, আমরা রোস্তভ অবরুদ্ধ করব এবং মস্কোর দিকে এগিয়ে যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অপর এক ভিডিওতে দেখা যায় ওয়াগনার প্রধান প্রিগোজিন দুজন জেনারেলের সঙ্গে বসে আছেন, যার মধ্যে একজন হলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির অ্যালেক্সেসভ। এই জেনারেল এর আগে একটি ভিডিও প্রকাশ করেছিলেন, সেখানে তিনি প্রিগোজিনকে অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ইসরায়েল ধর্মীয় পবিত্রতার কোন রেডলাইন মানে না, কুরআন অবমাননার প্রতিবাদে যা বলল ইরান। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা বৃহস্পতিবার পবিত্র কুরআনের যে অবমাননা করেছে তার কঠোর নিন্দা প্রতিবাদ জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানাইনি শুক্রবার টুইটারে দেয় এক পোস্টে বলেন, ইসরায়েলের ইহুদিবাদীরা কোনো রেডলাইন মানা করে না। বৃহস্পতিবার শত শত অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী পশ্চিম তীরের নাবলুজ শহরের দক্ষিণে উরিব গ্রামে হামলা চালায় এবং এক পর্যায়ে তারা একটি মসজিদ ভাঙচুর করে পবিত্র কুরআনের কয়েকটি খণ্ড রাস্তায় ফেলে দেয়। ইহুদিবাদীরা এই ধরনের অবমাননাকর কর্মকাণ্ড এবং অসহায় ফিলিস্তিনিদের সম্পদ ধ্বংস করার ঘটনা নিয়মিত তৎপরতায় অংশ করে ফেলেছে। এর মধ্য দিয়ে ইহুদিবাদীরা দেখিয়ে দিয়েছে যে তারা ধর্মীয় পবিত্রতা ও মানবাধিকার রক্ষার ব্যাপারে কোনো রেডলাইন মানে না। নাসের কানাইনি আরো বলেন, পশ্চিমা সরকারগুলো নিরবতা এবং ইসরায়েলের প্রতি তাদের অব্যাহত সমর্থন ইহুদিবাদীদেরকে আরো বেশি বর্বর হয়ে উঠতে সাহস ও শক্তি যুগিয়েছে। চলতি সপ্তাহে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনে 1 ডজনের বেশি ফিলিস্তিনি শহীদ এবং আরো বহু মানুষ আহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডে ইসরায়েলি সেনাদের পাশাপাশি অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা অংশ নিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।